আরে আরে ডুডুর কি হয়েছে? ডাক্তারবাবু এসে ইঞ্জেকশন দিচ্ছে কেন? বাড়িতে তো সবাইকে দেখে মনে হচ্ছে ভীষণ চিন্তিত, কিন্তু ডুডুর হলোটা কি? দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ছোট্ট পরির বাড়ি, আর এখানে ডোনা ডোনার ছেলে মেয়ে নিয়ে রাজের সঙ্গে ঘুমাচ্ছে। মনে হচ্ছে সকাল হয়ে গিয়েছে, দেখি তো বাইরেটা, হ্যাঁ আলো তো ফুটে গিয়েছে, ছেলেটা ঘুমাচ্ছে, মেয়ে তো অঘরে ঘুমোচ্ছে। যাই, আমি বরং টুকটুক করে এই সুযোগে উঠে বাইরে কাজগুলো সারতে চলে যাই। হ্যাঁ সেই ভালো, এই আমার ছেলেটাও হয়েছে, একটু যদি আওয়াজ পায় না ঠিক ঠ্যাঁ করে উঠে পড়বে। না না, ও আস্তে আস্তে টিপি টিপি করে আমার এখান থেকে যেতে হবে। এই বলে যে না ডোনা উঠে ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় ডোনো তো উঠলো কেঁদে। এই রে, এইটাই ভয় পেয়েছিলাম, ঠিক উঠে পড়বে আমার ছেলেটা না, দেখো মেয়েটার কোনো ব্যাপার নেই। আরে ছেলেটা কি করে বুঝে, কি জানি ও আমি পাশে নেই, ঠিক বুঝতে পেরেছে, দেখো কেমন হাত দিয়ে খুঁজছে আমাকে। যাই যাই বাবা, শান্তি নেই আমার, আমি জানি তো, এই তো বাবা চলে এসেছি, এই তো বাবা বাবা, ও তো কাঁদে না, আমি বুঝতে পেরেছি কি রে পেয়েছে, পেটটা কালি হয়ে গেছে তাই না? বারবার শুধু হিচু করলে কি করে হবে, পেটে তো কিছুই থাকে না। এই তো দুধ খাই দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, না 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 না, এই তো মা চলে এসেছে, এই তো সোনা আমার, আমার দুধ সোনা, দুধ খাচ্ছি, নাও নাও তোমার জন্য আমার কাজকর্ম এখন সব পড়ে থাক, আর কি করবো বলো বাবা। এদিকে ডোনা যখন ডোনুকে খাওয়াতে লাগলো, সেই সময় রাজ তো জোরে জোরে নাক ডাকতে লাগলো। ইস, কানটা পুরো ঝালমালা হয়ে গেল, উফ, কখন থেকে ঘেরর 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 করে না কি ডেকে চলেছে। এই রাত্রিবেলা আমার একবার ঘুম হয় না, বারবারই ডিস্টার্ব, তার মধ্যে দেখো সকালবেলা কোনো চার আছে, বাজার দোকান সবকিছুই দাদা একা করে, কেন গো তুমি একটু যেতে পারো না? এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে, নাক ডাকছে, এই ওঠো, কি গো কি এত ঘুম, বাবা কোনো কথা কানেই যায় না, এই কি গো কানের কাছে ঘন্টা বাজাবো, ঘুমো কানের মতো ঘুমোচ্ছে কেন, ওঠো ওঠো ওঠো। আরে কি কানের কাছে করে লাগিয়ে রেখেছো, সারের মতো চিল্লাচ্ছ সকালবেলা কানের কাছে এসে, হ্যাঁ একটু কি শান্তিতে ঘুম তোমার সহ্য হয় না নাকি? হ্যাঁ একটু সকালবেলা শান্তি করে ঘুমোচ্ছি, তোমার সেখান থেকে চলছে নাকি? যা বাবা, উনি পড়ে পড়ে ঘুমাবে আর ঘর ঘর করে নাক ডাকবে, আর আমি কিছু বললেই ঝগড়া বেঁধে যাবে। আচ্ছা বলি, আমি তো কোন সকালে উঠি, হ্যাঁ এতক্ষণ তো ঘুমোলে নাকি, এবার ওঠো, কাজ কম নেই নাকি? তুমি না খুব হিংসুরা জানো তো, আমি একটু ঘুমোচ্ছি বলে তোমার সহ্য হচ্ছে না। হ্যাঁ অন্যদিন যখন আমি নাইট ডিউটি করি, রাত জেগে কাজ করি, তখন তো তুমি পড়ে পড়ে ঘুমো। হ্যাঁ সেবেলায় ঘাট হয়েছে আমার, পড়ে পড়ে ঘুমো, এই যদি সকালবেলা ডিসপেন্সারির হুটোপাটা থাকতো তাহলে দেখতাম কাউকে ডাকতে হচ্ছে না, বলতে হচ্ছে না, তিং বিরিং করে উঠে চলে গিয়েছে। আর আজকে যেহেতু ডিসপেন্সারি নেই, বাড়ির কোনো কাজের কোনো দরকার নেই, তো সেই জন্য যত খুশি সারা দিন রাত ঘুমানো যায়, ঘুমো ঘুমো আমি কিচ্ছু বলবো না। আর থাক, আর দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে, ঘুম, ঘুমের 12টা একবারে গেল বেজে তোমার ওই সারের চিল্লানি শুনে, এবার বলো কি করতে হবে। কি আমার কথা শুনে তোমার সারের চিল্লানি মনে হলো? হ্যাঁ হ্যাঁ এই হয়, বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা লাগতো শুনলে না, মনে হচ্ছে আমার গলা দিয়ে গান বেরোচ্ছে, আর এখন আমার গলা সারের চিল্লানি হয়ে গেল, এই হবে। উফ, কি যে বিপদে পড়লাম আমি কে জানে, এই সকাল সকাল কার মুখ থেকে যে ঘুম থেকে উঠলাম, আজ দিনটাই মনে হয় সারাদিন খারাপ যাবে আমার। এই এই কি গো, কি বিকি বিকি করছো, হ্যাঁ কি মুখ দেখে উঠেছো বলছো, তার মানে তুমি আমাকে আবার দোষারোপ করছো, তুমি তো আমাকে মুখ দেখলে এক্ষুনি, মা তার মানে আমি এত অপয়া। শোনো, এই সংসারের না সব দায়িত্ব আমার করতে হয় বুঝছো, এই দুটো ছেলে মেয়ে কোনোদিন তাকিয়ে দেখো তুমি, হ্যাঁ সব কিছু করি, একটুখানি বাজার যেতে বলেছি, দোকান করে আনতে বলেছি, তার জন্য সকালবেলা উঠে আমার মেজাজ দেখাচ্ছে, ধাতারি না আমি মেজাজের, ওসব ধাতারি না আমি, আমি চললাম, তোমার মেয়েকে তুমি বুঝে নাও, আর এই তোমার ছেলেকেও তুমি কোলে নিয়ে বসে থাকো, এই যা তো এনে বাবার কাছে যা, সবসময় তো মা মা করবি না, বাবার সঙ্গে থাকতে শেখ, সবসময় শুধু আমার সঙ্গে নেপতে নেপতে থাকবে। বলে এই ডোনা তো রেগে মেগে চলে যেতে গেল। আরে এই ডোনা রেগে মেগে যাচ্ছ কোথায়? হ্যাঁ আরে মহা বিপদে পড়লাম তো, এই ছেলে মেয়েকে আমার ঘাড়ে ঝুলি দিয়ে কোথায় চললো? বেশ হয়েছে বেশ হয়েছে, হ্যাঁ আমাকে কত কথা সকাল থেকে শোনালে তুমি, দেখো দেখো ছেলে মেয়ে মানুষ করার চারটিখানি কথা না, রোজ তো উঠে তিরিং বিরিং করে চলে যাও ডিসপেন্সারিতে, এবার বোঝো না আজকে বাড়িতে ছুটিতে আছো, এই তো ছেলে মেয়ের তো দায়িত্বটা নাও একটু, আমি বরঞ্চ কাজ ছেড়ে নিই। বলে এই ডোনা তো তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে চলে গেল রেগে মেগে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা দারুণ প্ল্যাটফর্ম, যেখানে খুব সহজে এবং মজার গেম খেলে টাকা ইনকাম করতে পারো। পিসি গেম পৃথিবীর সবচেয়ে বড় এবং পপুলার গেমিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বিভিন্ন মজার গেম যেমন ক্র্যাশ, কেনো, কয়েন ফ্লিপ এবং লিম্বো খেলতে পারো। আমি তোমাদের মাইন্ডস গেম খেলে দেখাচ্ছি। এই গেমে তোমাদের প্রেডিক্ট করতে হবে কোথায় ডায়মন্ড আসবে আর কোথায় মাইন্স আসবে। এই ধরনের মজার গেম খেলে তোমরা টাকা জিততে পারো। এই টাকা আমি ব্যাংক অ্যাকাউন্ট বা পেটিএম ওয়ালেটের মাধ্যমে সহজেই তুলে নিতে পারবো। আমার মতো তোমরাও এভাবে প্রেডিকশন করে অনেক অনেক প্রাইজ জিতে নিতে পারো। বন্ধুরা, তোমরা যদি আমার প্রোমো কোড ব্যবহার করো তাহলে 300% ক্যাশ বোনাস পাবে। আর এই সব মজার গেম খেলার জন্য তোমাদের কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। এখানে রোজ একটা ফ্রি স্পিন হুইল থাকে, যেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্যাশ প্রাইজ জিততে পারো। পিসি গেমের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে, যাও গিয়ে রেজিস্টার করো এবং জিতে থাকো। ও এই ব্যাপার নাকি, আমি তো এক্ষুনি পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে সাইন আপ করব আর খেলিনি তো।
আর এদিকে সকাল সকাল ইন্দু রোজকার মতো রান্না করে রান্না করতে বসে পড়েছে, কিন্তু কি বলছে চলো দেখে নিই। যাক ভাতটা প্রায় হয়ে এলো, সত্যি হেনার ভাগ্যটা খুব ভালো, মেয়েটা যখন প্রথম আমাদের বাড়ি এলো কেমন ছিল, হ্যাঁ খুব রাগ তেজ আর এখন পুরো পাল্টে গিয়েছে। প্রথমেই দেখে আমার মনে হয়েছিল বিকির সঙ্গে ওর জোড়াটা খুব ভালো মানাবে, সত্যি ভগবান না থাকলে কিছু হয় না। আর এখন সবকিছু কত সুন্দর, ছেলেটাও খুব ভালো, ওর কপালটাই আসলে ভালো। যখন কথা বলছে সেই সময় গজগজ করতে করতে ঢুনো তো বেরিয়ে এলো, ওরা কপাল আমার, আমার কপালটাই খারাপ, কারোর সঙ্গে কোনো কথা বলতে নেই, গার হয়েছে, ভালোই লাগে না। ঘুম থেকে উঠে মুডটা গেল চটকে। ওমা ডোনা, এই ডোনা তোর আবার কি হলো রে? কি আবার হবে দিদি ভাই, তোমার যা দেওর বাবা, পান থেকে চুন খসলেই একদম লঙ্কা কাণ্ড বেঁধে যায় বাড়িতে, জানো জানো সকালবেলায় আমাকে জানা তাই বললো, আমি এত কাজ করি সারাদিন, দুটো ছেলে মেয়েকে সামলাই, সেসব কোনোদিন দেখবে না। একটুখানি বলেছি বাবাকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে যাও, একটু ভাতের দোকান করো গে, ওনার ফসকা পড়ে গিয়েছে। লেগে গেলো কত কি বললো আমার মুখ দেখে নাকি অযাত্রা। আরে দূর এইসব কথা আবার তুই ধরেছিস, আরে ও তো শত কাজে থাকে, সবসময় কি মাথা ঠিক থাকে, ছাড় তো আয় আয় বস, তোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে মনে হয়, ওই জন্য তোর মাথাটা গরম হয়ে গিয়েছে, সকাল থেকে কিছু খেয়েছিস? আরে না না ছাড়ো তো, খিদে টিতে পাইনি আমার, ভালো লাগছে না, সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। ওই নে বাটিটা ধর, আমি একটু মুড়ি দিচ্ছি, দুটো মুড়ি খা, আর আমি একটু গরম গরম চা করে দিচ্ছি, দেখ সব ভালো হয়ে যায়। বলে ইন্দু তো মুড়ি ঢেলে দিল ওনার বাটিতে। আরে দিদি ভাই আর দিও না, আর দিও না, ঠিক আছে রে বাবা আর খেতে পারবো না। আরে খা খা, পেটটা ভরে খা দেখি, পেটটা ভরা নেই বলেই এত ঝামেলা। আর এমন সময় হঠাৎ করে ডোডো এলো বাইরে বেরিয়ে। মাম্মা 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 কই কই কোলে 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 কোলে। দেখো তো দিদি ভাই, আমাকে তুমি মুড়ি খেতে দিচ্ছ, হ্যাঁ আমার শান্তি আছে, মুড়ি খাওয়ার সময় আছে, দেখো দেখো একটুখানি 2 মিনিটের জন্য ছেলেটাকে ধরতে বলেছিলাম, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আর ছেলেও তেমনি মা ছাড়া উনি 1 মিনিটও থাকতে পারে না, চলে এসেছে। এই চুপচাপ বস তো, আমার ভালো লাগছে না, আমার এখন মাথা গরম, মেঠে দেবো, চুপচাপ বস পাশে। আচ্ছা ডোনা তুই বলিহারি, কি ব্যাপার বলতো, আচ্ছা রাজের সঙ্গে গন্ডগোল হয়েছে সেটা ঠিক আছে, তাই বলে তুই ওই নিরীহ শিশুটার উপর এরকম রাগ দেখাচ্ছিস, ওর কি দোষ বল দেখি। বাবা রে আয় তো, আয় জেম্মার কোলে আয়। এই তো জেম্মার কোলে উঠে পড়েছে ডোডো, মা খুব রাগি, অম করে মুখ বুলে আছে মায়ের, এখন যাই না মাম্মামের কাছে। ও মাম্মা বলছি কেন, মাম্মাম তো দিদি আমায় ডাকে, তোমার তো মা হয় তাই না। আচ্ছা শোনো মা একটু খেয়ে, মা না খেলে তোমাকে আদর করবে কি করে, মা না খেলে মা আরো রেগে যাচ্ছে। এদিকে যখন ডোডোকে জেম্মা বুলাচ্ছে সেই সময় আমাদের ছোট্ট পড়ি এসে হাজির। আরে আরে ভাই তো মনে হচ্ছে মায়ের কোলে, যাই যাই ভাই কি একটু আদর করি, সকাল সকাল তার মানে ভাই ঘুম থেকে উঠে পড়েছে। ও মা ভাই তুই কি করছিস, আয় আয় কোলে নিয়ে তোকে একটু আদর করি, আমার চুনা ভাই। ও দেখেছো ডোডো তোমার দিদি চলে এসেছে, ব্যাস আর চিন্তা কোথায়, এই তো এই তো পড়ি, ডোডোকে নিয়ে একটুখানি খেলা কর, আমি মা কাজগুলো সেরে নিই। আচ্ছা ডোনা তুই তাহলে বস বুঝলি, আমি একটু যাই বুঝলি, ঘরে দুটো কাজ ফেলে রেখে চলে এসেছি, করে আসছি। এই বলে তো ইন্দু ঘরে চলে গেল। সত্যি দিদি ভাই না থাকলে কি যে হতো, সব সময় আমার কথা বুঝে যায় মনের, যাকে বাবা মুড়ি কটা খেয়ে ভালোই লাগছে, না না যাই ঘরে যাই, রায় তো এখনো ঘুমোচ্ছে, বিছানা বিছানা তুলতে হবে, ওরা বরঞ্চ খেলা করছে করুক, পড়ি তো আছে, আমি যাই। এই বলে ডোনা ঘরে চলে গেল বিছানা তুলতে। ডোনা চলে যাওয়ার পর পড়ি আর ডোডো তো খেলতে লাগলো। ভাই রে তোর ঘুম ভেঙে গেছে সকাল সকাল, জানি তো কাম্মা মাঝে মাঝে এরকম খুব রেগে যায়, ওটাকে একটু মনে করিস না তুই, তাই একটু বকেছি, আর শোন একটা মজার কথা শুনবি, কালকে জানি তো এনা মাঝি মনি ওই খুঁটিটা চালাতে গিয়ে ধপাস করে আমার পাশে পড়ে গিয়েছিল। এনা মাঝি মনি পড়ে যাওয়ার কথা শুনে ডোডো তো হেসে গড়াগড়ি খাচ্ছে। আরে আরে কি সুন্দর একটা পাখির আওয়াজ, কিন্তু এরকম পাখির আওয়াজ তো আগে শুনিনি, নিশ্চয়ই কোনো নতুন ধরনের পাখি এসেছে গাছের ডালে, যাই যাই দেখে আসি তো। এ ভাই তুই এখানে তো চুপটি করে বস, আমি একটু দেখে আছি, জানিস মনে হচ্ছে নতুন কোনো পাখি এসেছে, দেখি তো কোথায় এত সুন্দর পাখি গানের আওয়াজ আসছে। এই বলে পড়ি তো পুকুর পাড়ের দিকে গাছের ডালে খুঁজতে গেল পাখি। কই এখানে তো শালিক পাখি বসে আছে, শালিক পাখির আওয়াজ তো না, আর ওই যে পুকুরের দিকে ওই গাছগুলো না তো, ওখানেও তো নতুন কোনো পাখি নেই, কিন্তু আমি তো শুনলাম কি সুন্দর পাখিটা ডাকছে, কোথায় গেল। পড়ি তো এদিকে পাখি খুঁজতে ব্যস্ত, কিন্তু এটা কি ময়ের ফাঁকে একটা কি সুন্দর ছোট্ট টিয়া পাখি এসেছে পড়ির বাড়িতে, এই আওয়াজের কথাই তার মানে পড়ি এতক্ষণ বলছিল, কিন্তু আমাদের ডোডো শোনা কি করছে, কে পাখির আওয়াজ শুনে ডোডো তো ঠিক দেখতে পেয়েছে, আর দেখা মাত্রই ও তো উপর দিকে ওঠার চেষ্টা করছে। পাখি পাখি দিদি দিদি পাখি পাখি এ এ এ পাখি পাখি এই দা দা পাখি দিদি পাখি পাখি। আরে আরে ডোডো তো একা একা ময়ে উঠছে, এদিকে পড়িও কিছু জানে না এবার কি হবে, ডোডোকে ময়ে উঠতে দেখে পাখিটা তো উড়ে চলে গেল। আরে আরে পাখিটা তো দেখছে ছাদের উপর গিয়ে বসলো। আরে আরে ডোডো তো মনে হচ্ছে আর ধরে রাখতে পারছে না ময়টা, ডোডো তো পড়ে গিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। আর ডোডোর কান্নার আওয়াজ শুনে পড়ি তো ছুটতে ছুটতে চলে এলো। আরে আরে ভাই কাঁদছে কেন, পুরি ডাক শুনে ডোনা আর ইন্দু তো হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। আরে আরে কি হয়েছে পুরি, কি হয়েছে, ও মা ডোনা ওখানে পড়ে গেল কি করে,
মশাই, এমা কি হলো, কি হলো ছেলের, আমার কি হলো, কাঁদছিল কি হলো রে এমা, এ পড়ি মানে কি হলো ভাই, কি হয়েছে, তুই তো খেলা করছিলি, ভাই পড়ে গেল কি করে, এই ডোনা শিরে দল শিরে দল কি করে লাগলো, কি হয়েছে, ভয় পেয়ে গেছো, এই তো মামা চলে এসেছে, তুমি তো দিদির সঙ্গে খেলা করছিলে, কি হলো বাবা কি হলো, ও দিদি ভাই এ ছেলে তো কাঁদছে কেন গো, তো বুঝতে পারছি না, ওরা তো বেশ খেলা করছিল রে, এই দিকে যেস, তুই কেন যেতে গেলি বল দেখি, আমি গেলাম তুই বুঝতে পারতিস, ছেলে মানুষ দুজনা দেখি দেখি, ডোনা রে ডোনা রে ডোনা রে এদিকে তাকা তাকা, এই ডোনা ও তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, তুই কার সঙ্গে কথা বলছিস, এ কি সপনাশ, এ কি হলো, এ কি বলতো অঘটন হলো, এই পরিমা মানে কি হয়েছে ভাই, অজ্ঞান হয়ে গেছে কেন, কি হয়েছে বল মা বল, মামা মামা আসলে আমি ভাই যখন খেলা করছিলাম তখন একটা পাখির আওয়াজ শুনেছিলাম, শুনে আমি ওই পুকুর ধারে পাখিটাকে দেখতে গিয়েছিলাম, আর তারপরে হঠাৎ করে একটা ধপাস করে আওয়াজ শুনে দৌড়ে এসে দেখি ভাই নিচে পড়ে কাঁদছে, মনে হয় মই থেকে ভাই পড়ে গিয়েছে পাখি দেখতে গিয়ে, আমি তো আর কিছু জানি না মামা, কি হবে এখন, কি করব আমি এবার, কি করব, ছেলেটা জ্ঞান হারিয়েছে, হে ভগবান রক্ষা করো রক্ষা করো, ডোনা রে ও তো মই থেকে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে এরকম ওখানে হয়ে গেছে, তুই শিগগিরি রাজকে ডাক, শুনি শিগগিরি রাজকে ডাক, সময় নষ্ট করিস না রে, ও দিদি ভাই আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কি করব, ছেলেকে নিয়ে ছেলে তো হুঁশ নেই, আমি কি করব দিদি ভাই, মানে টাকা টাকা চক্ষুল চক্ষুল, কি হলো কি হলো, কিন্তু ডাকতে না রাখছি, রাজু বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে, কি হলো বৌদি ভাই, এত হন্তদন্ত হয়ে ডাকছো কেন, কি হলো ডোনা, তুমি কি কি হয়েছে, ডোনাকে ওভাবে ধরে আছো কেন, কি হয়েছে রাজ, ডোনার এখন মাথা ঠিক নেই, তোমার ছেলে মই থেকে পড়ে গিয়ে মনে জ্ঞান হারিয়েছে, তুমি শিগগিরি একটা দেখো কিছু করো, ব্যবস্থা করো, ছেলেটা কোনো কথা বলছে না যে, আরে আরে এ কি ব্যাপার, কোথায় ছিলে তোমরা, হ্যাঁ ডোনা ডোনা তুমি কি ছেলেটা দেখতে পাওনি, ছেলেটা যখন বাইরে বেরিয়ে গেছে তুমি কোথায় ছিলে, হ্যাঁ হ্যাঁ, আর তুমি সকাল থেকে একটার পর একটা যা করে যাচ্ছ, যেভাবে চিল্লিয়ে যাচ্ছ ছেলেটার উপর থেকে, আমি জানতাম সকাল থেকে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে, তুমি আজ সকালবেলা জেদ করে ছেলেটাকে ঘরে ফেলে রেখে চলে এলে, আবার ছেলেটা যখন বাইরে বেরোলো তখন আবার তাকে ফেলে রেখে তুমি আবার ঘরে চলে এলে, হ্যাঁ এরকম ভাবে দায়িত্ব কেন নিলো, কি করে হবে, হ্যাঁ ছেলেটাকে একটু দেখতে হবে না, এখন দামাল বয়স, এদিক ওদিক যাবে, ছোটাছুটি করবে, কখন পুকুর পাড়ে চলে যাবে, আর তুমি বাইরে ফেলে চলে এলে, রাজ রাজ শান্ত হও শান্ত হও, ওর এখন মাথা ঠিক নেই, এখন এসব ঝগড়া অশান্তি করার সময় নয়, তুমি আগে নিজে দেখো, ওই একটু ভালো ডাক্তার দেখো, ছেলে মানুষ এতে বিপরীত হয়ে যাবে, বৌদি ভাই তো আমি ডাক্তার দেখাচ্ছি, তুমি নাও তুমি ডোডোকে নিয়ে এখানে শোয়া, ওকে শুয়ে রাখো, আমি আমি আসছি, আমি এক্ষুনি ডাক্তার দেখে নিয়ে আসছি, যাই 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 ডাক্তার, ওকে দেখে নিয়ে আসি, যাই, দেখলে দিদি ভাই দেখলে আমার ছেলে, আমি যেন ওকে ভালোবাসি না, আমাকে কতগুলো কথা শুনিয়ে নিয়ে চলে গেল, এই হয় এই হয় সারা জীবন করে বললাম কেটে বললাম, ছেলেটাকে তিল তিল করে মানুষ করলাম, আর একটু নিয়ে যে রাগ দেখিয়েছি সব দোষ আমার, এদিকে যখন ডোডোকে নিয়ে বাড়ির সবাই চিন্তিত, সেই সময় রাজ তো ডাক্তারকে নিয়ে এলো, ডক্টর আসুন আসুন আসুন, দেখুন আমার ছেলেটা কি অবস্থা হয়েছে, মই থেকে মনে পড়ে গেছে, পড়ে গিয়ে তারপরে জ্ঞান হারিয়ে ফেলেছে, দেখুন দেখুন দেখুন, ও তরম করার কিছু নেই, আমি দেখি দেখে বলছি, ওই দেখি দেখি, ও কি হয়েছে, আচ্ছা আচ্ছা এটা তো মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে, জোরে কোনো চোট লেগেছে, এই তো এই তো একটু দেখে নি, না না ভয়ের কোনো কারণ নেই, আসলে হট করে সেন্সলেস হয়ে যায় অনেক সময় লেগে গেছে, ডাক্তার ম্যাম আমার ছেলের কিছু হবে না তো, আমার তো খুব ভয় লাগছে, ও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন, বড় কিছু ভয়ের কিছু হয়নি তো, আমরা আসলে ছিলাম না কেউ, তাই কিছু বুঝতে পারছি না, ওর বড় সড়ক কোথাও লেগে যায়নি তো, আরে না না অত চিন্তার কিছু নেই, বাচ্চা তো একটু ভয়ও পেয়ে যায়, তবে দুই এক জায়গায় ব্যথা পেয়েছে, যার জন্য একটু কালশিটে পড়তে পারে, বাট কোনো চিন্তার ব্যাপার না, আমি একটা মলম দিয়ে দেবো, সেটা একটু ভালো করে দুবেলা লাগিয়ে দেবেন, আর ও হ্যাঁ জ্ঞান ফেরার জন্য এখন আমি আপাতত তোকে একটা ইঞ্জেকশন দেবো, ইঞ্জেকশনটা দেওয়ার পর সামান্য একটু ব্যথা থাকবে, তার জন্য আমি ব্যথার ওষুধও দিয়ে দেবো, ওটা খাই দিলে ব্যথাটা ঠিক হয়ে যাবে, আর এই ইঞ্জেকশনটা দিলেই ওর জ্ঞান ফিরে যাবে, তাই আপনারা একদম চিন্তা করবেন না, এই তো হ্যাঁ হ্যাঁ এইভাবে শুক, হ্যাঁ দেখি দেখে এই তো হয়ে গেছে, হয়ে গেছে আর চিন্তা নেই, এই বলে তো ডাক্তার ম্যাম ডোরোকে ইঞ্জেকশন দিয়ে দিল, ইঞ্জেকশন দেওয়ার খানিকক্ষণের মধ্যেই ডোরো তো জ্ঞান ফিরে এলো, মামা 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 বেটা বেটা বেটা, তো এই তো না এই তো জ্ঞান ফিরে গিয়েছে ওর, দেখ 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 শিগগিরি দেখ, এই তো এই তো ওর জ্ঞান ফিরে গেছে, এই তো দিদি ভাই ও ঠিক আছে তো, এই তো এই তো ঠিক হয়ে গেছে বাবা, আর কষ্ট নেই, একটু তো ব্যথা হবে, ওটুকু ঠিক হয়ে যাবে ওষুধ দিলেই, তো বন্ধুরা দেখতেই পারলে আজকে আমাদের ডোরোশোনা কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেলো, এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর তোমাদের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না, তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন গল্পের সঙ্গে, টাটা।